ডক্টর আসিফ নজরুল বলেছেন মুক্ত সময় সবাই কথা বলতে পারে এটা চ্যালেঞ্জ না খারাপ সময় সোচ্চার থাকাটাই জরুরি বলে মনে করেন তিনি আইন উপদেষ্টা বলেন খারাপ সময় আবারও আসতে পারে সবাই যেন তা আরো ভালোভাবে প্রতিরোধ করতে পারে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন ডক্টর আসিফ নজরুল বলেন আগের আমলের ঘুমের কথা সুষ্ঠু নির্বাচনের কথা বলতে হবে সবচেয়ে সোচ্চার ভাবে বলতে হবে ভোটাধিকারের কথা আগে প্রধানমন্ত্রীর নাম উচ্চারণ করা যেত না এমন একটা ভয়ের পরিবেশে ছিলাম তিনি বলেন অত্যাচারী দানবে পরিণত হয়েছিলেন শেখ হাসিনা স্বৈরাচারে এরশাদ নয় বছরে ত্রিশ থেকে চল্লিশ জন মানুষ হত্যা করেছিল আর শেখ হাসিনা মাত্র দুই সপ্তাহে দেড় হাজার মানুষ হত্যা করেছে অনুষ্ঠানে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেকার জামান বলেছেন এক ধরনের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা থেকে আরেক ধরনের কর্তৃত্ববাদে ধাবিত হচ্ছে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু তার প্রেতাত্মারা এখনও রয়ে গেছে জনগণ যেন জেনে বুঝে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করতে হবে বলেও মনে করেন তিনি আমাদেরকে বলা হতো যে সব বলা যাবে প্রধানমন্ত্রী নামই উল্লেখ করা যাবে না আপনারা জানেন আমরা ফেসবুকে ইউজ করতে কথা ইউজ করতে উগান্ডার উদাহরণ প্রমোরান্ডার শাসক বলতাম নাম উচ্চারণ করা যায় না এমন একজন এটা বলতাম নাম উচ্চারণ করা যায় না এমন একজন বলতেও পরে মানুষ ভয় পেত যদি বুঝে ফেলে এরকম একটা ভয়াবহ ভীতির পরিবেশ কেন সৃষ্টি হয়েছিল আমরা সবাই কি কন্টিনিউয়াসলি উনি যে প্রমেই একটা অত্যাচারী দানবে পরিণত হয়েছিল এই প্রক্রিয়াগুলাকে আমরা সবাই কন্টিনিউয়াসলি প্রতিবাদ করেছিলাম